নমস্কার বন্ধুরা, মৌসুমি শেষে সকলকে স্বাগত। এই বর্ষার বাজারে খুব সহজেই পাওয়া যাচ্ছে মাছের ডিম, আর বৃষ্টি ভেজা দুপুরে গরম ভাতের পাশে সাইড ডিশ হিসাবে হোক কিংবা মন ভরানো স্ন্যাক্স হিসাবে গরম গরম মাছের ডিমের বড়া কিন্তু সবাই খুব ভালোবাসেন। আজকের ভিডিওতে আমরা যে মাছের ডিমের বড়াগুলো বানাবো সেগুলো হবে বাইরে থেকে খুবই মুচমুচে কিন্তু ভেতর থেকে নরম আর খুবই টেস্টি। এখানে দেখুন ভেতরের টেক্সচারটা কত সুন্দর এসেছে, ভেতর থেকে খুব সুন্দর কুক হয়েছে, নরম হয়েছে, আর বাইরেটা হয়েছে একদম মুচমুচে। তো চলুন শুরু করি আজকের ভিডিও। মাছের ডিমের বড়া বানানোর জন্যে আমি নিয়েছি রুই মাছের ডিম 250 গ্রাম। এখানে আপনারা যে কোনো দেশি মাছের ডিম ব্যবহার করতে পারেন। দিলাম পেঁয়াজ কুচো, কাঁচা লঙ্কা কুচো। কাঁচা লঙ্কায় কিন্তু যে কোনো পকোড়ায় দারুণ টেস্ট আর ফ্লেভার আসে। দিলাম ধনে পাতা কুচো, এতেও কিন্তু পকোড়ায় ফ্লেভার আসবে দারুণ, সেই সঙ্গে মাছের ডিমের আষ্টে গন্ধটাও কিছুটা কেটে যাবে। দিলাম বেসন, আমি এখানে 100 গ্রাম মতন ছোলার বেসন ব্যবহার করেছি। বেসনটা কিন্তু শুধুমাত্র বাইন্ডিংয়ের জন্য যেটুকু লাগবে সেটুকুই দেবেন। যত অল্প পরিমাণে বেসন দেবেন দেখবেন ততটাই বড়াটা নরম হবে আর ততই বেশি খেতে ভালো হবে। দিয়ে দিয়েছি এখানে বেকিং সোডা বা খাবার সোডা, 1/4 টিস্পুন এখানে আমি বেকিং সোডা দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এরপর সব কিছু হাত বা চামচের সাহায্যে বেশ ভালো করে মাখিয়ে নেব। এই মিশ্রণে কিন্তু জল একদমই ব্যবহার করবেন না। দেখবেন বেসনে যেন কোনো রকম ডেলা না থাকে, বেশ স্মুথ করে ব্যাটারটাকে মেখে নিতে হবে। দেখুন মাছের ডিম থেকে জল বেরিয়ে ব্যাটারটা কতটা নরম হয়ে গেছে। ব্যাটার একদম রেডি। এরপর একটা কড়াই গরম করে তাতে ভাজার জন্য পরিমাণ মতন তেল দিয়ে খুব ভালো করে তেলটা গরম করে নেব। তেল খুব ভালোভাবে গরম হলে ফ্লেমটাকে একদম নামিয়ে দেব। তারপর চামচ বা হাতের সাহায্যে ছোট ছোট বড়ার আকারে আমরা ডিমগুলোকে তেলের মধ্যে খুব সাবধানে ছেড়ে দেব। তেলের খুব কাছ থেকে সাবধানে বড়াগুলো ছাড়বেন, না হলে কিন্তু গরম তেল ছিটকে বিপদ হতে পারে। মাছের ডিমের বড়া ভাজার সময় তেলের মধ্যে ফেনা ওঠাটা কিন্তু একদমই স্বাভাবিক। প্রথম দিকের ব্যাচে একটু বেশিই ফেনা ওঠে কিন্তু আস্তে আস্তে ফেনাটা কমে যায়। আসলে তেলের যেটা টেম্পারেচার সেটা যখন অনেকগুলো বড়া দিই তখন নেমে যায়, যার জন্যে এরকম ফেনা ওঠে। সেরকম হলে ফ্লেমটাকে আরেকটু বাড়িয়ে দেবেন, দেখবেন ফ্যানাটা অনেকটা কমে যাবে। সব কটা বড়া দেওয়া হয়ে গেলে ফ্লেমটা রেখে দেবো মিডিয়াম। লো টু মিডিয়াম ফ্লেমের মধ্যেই কিন্তু সমস্ত বড়া ভাজবেন। আমি এখানে একটা চামচের পিছন দিক দিয়ে বড়াগুলোকে সামান্য করে কেটে দিচ্ছি, যাতে করে কম সময়ে ভেতর দিকটা খুব ভালোভাবে ভাজা হয়ে যায়। মনে রাখবেন হাই ফ্লেমে কিন্তু একদম ডিমের বড়া ভাজতে যাবেন না, তাতে করে বড়ার বাইরেটা খুব তাড়াতাড়ি লালচে রং ধরে নেবে কিন্তু ভেতরটা কাঁচাই থেকে যাবে, একদম খাওয়া যাবে না। আবার খুব কম আঁচে ভাজলে বড়াগুলো কিন্তু পুরো তেলটাই শুষে নেবে, তাই সবসময় যেন টেম্পারেচারটা প্রায় একই রকম থাকে সেটা একটু লক্ষ্য রাখতে হবে। আঁচ লো টু মিডিয়ামে রেখে কমিয়ে বাড়িয়ে এবং সমানে উল্টে পাল্টে বড়াগুলোকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। বড়াগুলোকে খুব সুন্দর লালচে করে ভাজা হলে এগুলোকে একটা শুকনো পাত্রে আমরা তুলে নেব। অনেক সময় দেখা যায় যে একসাথে অনেকগুলো বড়া দেওয়া হলে প্রথমের দিকের কিছু বড়া অনেক সময় পুড়ে ওঠে, সেটা যাতে না হয় তার জন্যে 4-5টা বড়া দেওয়া হয়ে গেলেই আগে প্রথমের দিকের বড়াগুলোকে একটু উল্টে দেবেন, তারপর বাকি বড়াগুলো দেবেন। প্রথম ব্যাচটা ভাজতে আমার 4-5 মিনিট সময় লেগেছিল, পরের দিকের ব্যাচগুলো ভাজতে কিন্তু তুলনামূলক কম সময় লাগে। আমার প্রতিটা ভিডিওতেই আমি চেষ্টা করি যে আমি যতটুকু জানি যেন সবটাই আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি। জানি না সেটা আপনাদের কতটা কাজে লাগে, তবে যদি আজকের ভিডিওটা একটু হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, একটা কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। সাবস্ক্রাইব টু মৌসুমি শেয়ার্স, বেল আইকনটা প্রেস করুন। দেখা হচ্ছে পরের বুধবার
আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সকলে সুস্থ থাকুন। থ্যাংক ইউ সো মাচ।